সোশ্যাল মিডিয়া জুড়ে এখন যে কয়টি বিষয় আলোচনায়, এর মধ্যে অন্যতম মেট্রো সেম টু দ্য পয়েন্ট। কোটা সংস্কার ইস্যু নিয়ে এই টক শোটি আলোচনায় থাকার যতগুলো কারণ রয়েছে, উপস্থাপিকায় সব বিষয়কে ছাপিয়ে গেছেন। অনুষ্ঠানটির উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ অনেকে। অনেক দর্শকই এই উপস্থাপিকার মতো ধৈর্যশীল হতে চেয়েছেন। টেলিভিশন উপস্থাপনায় তরুণ হলেও এরই মধ্যে নজর কেড়েছেন দীপ্তি চৌধুরী। হাসিমুখ, নান্দনিক শব্দচয়ন, বিষয়ভিত্তিক আলোচনা করার সক্ষমতা ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আড্ডা জমানোর দারুণ কৌশল রপ্ত করেছেন এরই মধ্যে। সম্প্রতি অনেকে বলেছেন তিনি সময়ের অন্যতম ধৈর্যশীল উপস্থাপিকা, আত্মবিশ্বাসী এবং সাহসীও বটে। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় 49 মিনিট পর্বের এই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন তিনি। নিজেকে ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন সাবেক বিচারপতির চিৎকারের বিপরীতে। মুখের হাসিটুকুও ম্লান হয়নি এতটুকু, সেটির জন্যও আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে সাবেক বিচারপতির কাছ থেকে। তবু তিনি হাল ছাড়েননি ভদ্রতার। এ প্রসঙ্গে দীপ্তি গণমাধ্যমকে বলেন, ধৈর্য ধরা মানে কিন্তু আমি বোল্ড বা শক্তিশালী নই তা কিন্তু প্রমাণ করে না, বরং আমি বিশ্বাস করি শক্তিশালী কথা নিচু কণ্ঠে বললেও সেটা অনেক শক্তিশালী, আবার দুর্বল কথা চিৎকার করে বললেও সেটা দুর্বলই থাকে, এতটুকু ভরসা আমার আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে কে এই উপস্থাপিকা। জানা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন। দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনায় হাতেখড়ি। 2016 সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী এর চ্যাম্পিয়ন হন তিনি। তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি। তিনি বলেন, HSC পাশ করার পরপরই চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন থেকে পড়াশোনা আর লেখাপড়ার পাশাপাশি চলছে কথা বলার জীবন। সম্প্রতি চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টকশো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা, যেখানে তিনি বলেছেন সেদিনের টকশোতে আলাদা কিছু করেননি, মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা, 71।